আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, ডিসপ্লে পার্সন গ্রাফ ক্লাসিক আর ইন্টারেক্টিভ রিপোর্টিং। আসলে পার্সন গ্রাফ কলামে কীভাবে বা পার্সেন্টেজকে কীভাবে গ্রাফে দেখানো যেতে পারে। হ্যাঁ, এখানে যেভাবে আমি যে লজিকটা দেখিয়েছি, এখানে আমি সর্বোচ্চ স্যালারি আমার কত, 1,50,000 টাকা সর্বোচ্চ স্যালারি। আমি স্যালারি দিয়ে ডিসেন্ডিং করে দেখি, 1,50,000 টাকা আমার স্যালারি। 1,50,000 টাকাকে আমি তার প্রত্যেকটা স্যালারিকে দিয়ে, যেমন যার স্যালারি 1,50,000 টাকা ইন্টু 100 ভাগ ম্যাক্সিমাম স্যালারি, ওনার স্যালারি হচ্ছে 1,50,000, তাহলে উনি হচ্ছে 100%। পরেরটা যদি দেখি, 1,25,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 1,50,000 টাকা সর্বোচ্চ স্যালারি, তাহলে হচ্ছে 83%, 83.33%। তো এই পার্সেন্টেজ যদি আমি বের করতে যেতাম, তাহলে কি আসতো আমার, তো এই যে 100%। তো এটা লজিকটা কি সেটা তো আমি বললাম এই আপনাদেরকে, চার যত স্যালারি তার 100 দিয়ে গুণ করে যদি ম্যাক্সিমাম স্যালারি দিয়ে ভাগ করে, তাহলে তার পার্সেন্টেজটা আসে। আপনারা কোয়েরিতে গিয়েও দেখতে পারেন, এই যে স্যালারি গুণন 100, 100 দিয়ে গুণ করেছি এবং ম্যাক্সিমাম স্যালারি এটুকু ম্যাক্সিমাম স্যালারি দিয়ে ভাগ করছি, তাহলে সবসময় পার্সেন্টেজটা আসতেছে কত পার্সেন্ট। হ্যাঁ, তো সেই পার্সেন্ট যে আসছে, এই পার্সেন্টটাকে যদি আমি গ্রাফ আকারে দেখাতে চাই, সেই পার্সেন্টটাকে আমি জাস্ট পার্সেন্ট গ্রাফ ধরে দিলে আমার এই কলাম হচ্ছে পার্সেন্ট গ্রাফ হয়ে চলেছে। আচ্ছা, ডিফল্ট হচ্ছে এটা, ডিফল্ট যে কালার বা সাইজ নিয়ে আসছে সেটা নিয়ে আসছে। আপনারা যদি চান এটাতে চেঞ্জ করতে পারেন, যেমন সর্বপ্রথম আমি এই যে অ্যাপারেন্সের মধ্যে আমি বার উইথটাকে বললাম 100%, 100 পিক্সেল, সরি, এটা একটু বড় হয়ে যাবে। আপনারা আরো বড় করতে চাইলে আরো বড়, এই কালার যে আছে কালারটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট কালার এটা নিয়ে নিয়েছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই সবুজ, গ্রিন, আর ফোরগ্রাউন্ড কালার যদি রেড দিই, তাহলে কি হয়, এই যে 100%ই লাল, 100% এনার এনার হচ্ছে 83.33% ছিল, তার আরো কম আরো কম। এইভাবে গ্রাফে দেখাইছে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।